প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের এর আগে আমি প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করেছি, প্যাসেজ নারেশনের বেসিক বিষয়গুলো নিয়ে। আজকে প্যাসেজ নারেশনের এই ভিডিওতে প্যাসেজ নারেশনের কিছু গুরুত্বপূর্ণ পিন পয়েন্ট আছে, সেই পিন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো যদি তোমরা ইউজ করতে পারো তাহলে তোমাদের প্যাসেজ নারেশনটা আসলে সঠিক হবে। তো চলো আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি এই ক্লাসে। সেই বিষয়গুলো কি কি আছে দেখো। ইয়েস, নো, স্যার, ম্যাডাম, থ্যাংক ইউ, গুড বাই, গুড মর্নিং, গুড নাইট, বাই আল্লাহ, বাই গড বা বাই জব, এরকম যদি থাকে, এইগুলো যদি থাকে, এগুলো আসলে একটু কিছুটা শুরুতে বা শেষে একটু অ্যাডভার্বিয়াল টাইপের শব্দ বা সম্বোধন জাতীয় শব্দ, এইরকম সম্বোধন জাতীয় কিছু শব্দ বা বিশেষ কিছু শব্দ আছে যেগুলো প্যাসেজ নারেশনের থেকে থাকে, সেইগুলো আসলে তোমরা কীভাবে এগুলো পরিবর্তন করবে বা এগুলোকে কীভাবে ইউজ করবে সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো। সেই বিষয়গুলোর ভিতর রয়েছে, প্রথমে আসলে আমরা ইয়েস এবং নো নিয়ে আলোচনা করি। দেখো এখানে হি সেড ইয়েস আই উইল গো অথবা হি সেড নো আই ওয়ান্ট গো, এক্ষেত্রে কি করতে হবে, ইয়েসটাকে কি করতে হবে, যদি ইয়েস থাকে তখন রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট এই শব্দটা ব্যবহার করতে হয়, ইনভার্টেড কমা উঠে যেই শব্দটা ব্যবহৃত হবে বা যেই সেন্টেন্স থাকবে তার আগে। দ্যাট মিন্স রিপোর্টিং ভার্ব অংশে, রিপোর্টিং ভার্ব অংশের শেষে তোমার এই উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে তোমার আমার পরামর্শ থাকবে, তোমরা স্যার অথবা ম্যাডাম যেটাই থাক, সরি ইয়েস অথবা নো যেটাই থাক, সরি ভুল হচ্ছে মনে হয়, রেসপেক্টফুলি না, ভুল হয়েছে, ইয়েস অথবা নো, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। অনেক সময় ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য পজিটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এই শব্দটি ব্যবহার করে থাকি আমরা বা এই শব্দটি ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সেডের পরিবর্তে কি ব্যবহার করব, হি রিপ্লাইড। আচ্ছা রিপ্লাইড কেন ব্যবহার করলাম আমরা এখানে, সেড বা টোল্ড কেন ব্যবহার করলাম না? সাধারণত কেউ কোনো প্রশ্ন করলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে বা কোনো কথোপকথনের পরে সাধারণত আমরা ইয়েস অথবা নো দ্বারা কোনো কিছু এক্সপ্রেশন করে থাকবো। সেই ক্ষেত্রে আগে আসলে এর আগে একটা বাক্য থেকে থাকবে অথবা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনো জিজ্ঞাসামূলক কিছু থাকবে, এই জন্য তার উত্তরে, দ্যাট মিন্স হি রিপ্লাইড, সেটার রিপ্লাই আমরা দিব। কি রিপ্লাইড দিব, ইয়েস হলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য, সরি ইয়েস থাকে অ্যাফার্মেটিভ, এখন দেখো আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের শিখিয়ে দিই, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই বাক্যটা কি আছে, এই বাক্যটা অ্যাসার্টিভে আছে, অনেক সময় ইম্পারেটিভ থাকতে পারে, অপটেটিভে থাকতে পারে বা এক্সক্লেমেটারিতেও থাকতে পারে হয়তো, যদি থেকে থাকে সেই ক্ষেত্রে তোমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট দ্যাট দিয়ে তোমরা একবারে করতে পারবে না। সাপোজ যদি ইম্পারেটিভে থাকে সেই ক্ষেত্রে কি হবে, টু ব্যবহৃত হবে, তখন তোমরা কিভাবে করবে, এই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আমরা যদি শুধু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েস এর পরিবর্তে ব্যবহার করি, আর এই বাক্যটা যদি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থাকলে আমরা কি ব্যবহার করি, টোল্ড ব্যবহার করি, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট, তাহলে এই অ্যাসার্টিভ বাক্যের কারণে কি ব্যবহার করলাম আমরা এখানে, টোল্ড দ্যাট ব্যবহার করলাম, আর ইয়েস এর পরিবর্তে আমরা এখানে কি ব্যবহার করলাম, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। সাপোজ যদি এটা ইন্টারোগেটিভই হতো এই বাক্যটা, সেক্ষেত্রে আমরা কি করতাম, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড দিয়ে ব্যবহার করতাম। এইটা ব্যবহার করা আসলে ভুল কম হবে যদি তোমরা এইটা ব্যবহার করো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করার পরে অ্যান্ড দিয়ে তোমরা বাক্যটা যেটা থাকবে সেই বাক্য অনুসারে পরিবর্তন করবে, তার মানে শুধু ইয়েস এবং নো এর ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করবে। তাহলে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট আই ফার্স্ট পার্সন, হি হবে, উইল থাকলে উড হবে, হি উড গো। পরেরটা দেখি, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নেক্সট
দেখি আমরা থ্যাংক ইউ যদি থাকে থ্যাংক ইউ থাকলে কি হবে থ্যাংক ইউ টা একটু ব্যতিক্রম সেক্ষেত্রে থ্যাংক ইউ টা আসলে কিভাবে ব্যবহার করতে হবে একটু দেখেন আই সেড টু মাই টিচার কমিটমেন্ট কমা থ্যাংক ইউ I said to my teacher, thank you. আমি আমার টিচারকে থ্যাংক ইউ দিলাম, ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ থাকলে সরাসরি ব্যবহার করতে হবে, এক্ষেত্রে সে দ্যাট ট্যাট কোনো কিছু ব্যবহার করতে হবে না, এই থ্যাংকটাকে ডাইরেক্ট নিয়ে আসে এই সেট টু এর পরিবর্তে বসে দিতে হবে, রিপোর্টিং ভার্বের মাঝখানে বসে দিতে হবে, দ্যাট মিন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় রাখতে হবে, থ্যাংক কে এখানে নিয়ে আসতে হবে, টি আই সি এন কে থ্যাংক, কিন্তু এটা যেহেতু পাস্ট আছে এটা পাস্ট করতে হবে, আই থ্যাংক এরপর ইউ সেকেন্ড পারসন অবজেক্টের কাছে আছে অবজেক্ট মাই টিচার আমি কাকে ধন্যবাদ দিলাম আমার টিচারকে দ্যাট মিন আই থ্যাংক মাই টিচার শেষ আর কিছু করতে হবে না দ্যাট মিন সাবজেক্ট থ্যাংক অবজেক্ট থ্যাংক ইউ থাকলে সাবজেক্ট থ্যাংক অবজেক্ট এইটুকু বসিয়ে দিতে হবে এরপরে আসি আমরা যদি গুড বাই থাকে গুড বাই মানে আসলে বিদায় জানানো আর বিদায় জানানোর ইংরেজি হচ্ছে বেড হি বেড বি এ ডি বেড গুড বাই দ্যাট মানে কিছু বলবে না অবজেক্ট থাকলে অবজেক্ট বলবে যেহেতু অবজেক্ট নাই তাহলে অবজেক্ট হি বেড গুড বাই আচ্ছা আর যদি গুড মর্নিং থাকে এই ক্ষেত্রে কি হবে একটু দেখি হি সেড টু মি গুড মর্নিং অথবা গুড নাইট গুড নাইট কিন্তু এই একই গুড বাই এবং গুড নাইট এর একই ইউজ গুড বাই এবং গুড নাইট একই জিনিস গুড নাইট এর বিদায় জানানো এই ক্ষেত্রে হি বেড গুড নাইট হি সেড টু মি বসাই আমরা তাহলে বুঝতে সুবিধা হবে হি বেড মি গুড বাই অথবা হি বেড মি গুড নাইট সাধারণত আমরা বিদায় জানানোর ক্ষেত্রে শেষ সময়ে আমরা ব্যবহার করি ঠিক আছে এই জন্য এখানে বেড ব্যবহার করতে হবে বিড এর পাস্ট টেন্স বেড হি বেড মি গুড বাই কিন্তু গুড মর্নিং থাকলে বা গুড আফটারনুন থাকলে গুড ইভিনিং থাকলে আমরা উইশ ব্যবহার করব সেট টু এর পরিবর্তে ব্যবহার করতে হবে উইশ হি উইশড মি গুড মর্নিং দ্যাট ট্যাট কিছু বসানো লাগবে না গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এই শব্দগুলো যদি থাকে আমরা সাধারণত উইশ করি এটা এই জন্য আমরা এই শব্দটা ব্যবহার করব হি উইশড মি গুড মর্নিং আমাদের গুড নাইটটাও হয়ে গেছে তোমরা গুড নাইটটা বুঝতে পেরেছো গুড নাইট এবং গুড বাই একই জিনিস কারণ বিদায় জানানো হচ্ছে বিদায় জানানোর ক্ষেত্রে আমরা বেড ব্যবহার করব বি এ ডি বেড পাস্ট টেন্স কিন্তু বেড হি বেড মি গুড বাই অথবা হি বেড মি গুড নাইট আর যদি গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং থাকে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হি উইশড মি গুড মর্নিং এবার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে বাই জব বাই আল্লাহ বা বাই গড এই শব্দগুলো অনেক সময় থাকে দেখা যায় থাকে এটা হচ্ছে আসলে শপথে বলা প্যাসেঞ্জারেশনে এরকম রিপোর্টিং ভার্বটা অনেক সময় পড়ে থাকে বা বলেছি কোথাও কোথাও থাকেও না সেটা তোমাকে লিসেনার এবং স্পিকার ধরে নিতে হবে তো এই ক্ষেত্রে দেখো আমি এখানে মানে বাই আল্লাহ সরি ভুল হয়েছে এটা ইনভার্টেড অর্ডার নিতে হবে বাই আল্লাহ আই ক্যান নট ডু ইট হি সেড টু মি যখন তোমরা এটা পরিবর্তন করতে যাবা তখন তোমাকে শুরুতে যেটা করতে হবে এই বাই আল্লাহ বাই জব অথবা বাই গড যদি প্রথমে থাকে সেখানে তুমি আগে লিখে নিবা সোয়ারিং বাই আল্লাহ সোয়ারিং বাই আল্লাহ এখানে আল্লাহ আছে তাই আল্লাহ বসালাম যদি গড থাকতো তাহলে গড বসাইতা যদি জব থাকতো তাহলে জব বসাইতা যেটা থাকবে সেটা বসাতে হবে তাহলে সোয়ারিং বাই আল্লাহ এবার কমা দাও কমা দিয়ে হি এই ব্যাপারটা যদি অ্যাসার্ট নিই তাহলে টোল্ড বসায় হি টোল্ড মি দ্যাট আই ফার্স্ট পার্সন সাবজেক্টের কাছে হবে হি ক্যান থাকলে কুড হি কুড নট ডু ইট অথবা দ্যাট এটার পরিবর্তে অনেক সময় দ্যাট ব্যবহার করা যায় অবজেক্ট হিসাবে যখন ইট থাকে তো সুতরাং এই বাই আল্লাহ বাই গড বা বাই জব এরকম যদি থাকে এই ক্ষেত্রে তোমরা বাক্যের শুরুতে সোয়ারিং বাই আল্লাহ
he told me that he could not do it অথবা do that এইভাবে তোমরা এই প্যাসেজ নারেশনের এই ছোট ছোট পিন পয়েন্টগুলো আছে এগুলো তোমরা ব্যবহার করবে আর যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু যদি তোমরা পেয়ে থাকো বা তোমাদের কাছে মনে হয় তাহলে তোমরা কমেন্টসে জানাও অথবা আমাদের গ্রুপ পেজে জানাও আমরা এটা সেটা আমি এটা সেটা সমাধান দেব ইনশাআল্লাহ তো ধন্যবাদ প্যাসেজ নারেশনের প্রাথমিক মাধ্যমিক আলোচনা হয়ে গেছে এখন আমরা পরবর্তী ক্লাসে কিছু প্রয়োগ করব দ্যাট মিন্স কিছু প্র্যাকটিস করব এই প্র্যাকটিসগুলো নিয়ে আগামী ক্লাসে দুইটা প্যাসেজ নারেশন প্র্যাকটিস করাবো আমি সেই দুইটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং যেই প্যাসেজ নারেশনের ভিতরে সবগুলো বাক্যের ইউজ হবে সেই রকম দুইটা প্যাসেজ নারেশন নিয়ে আমি আলোচনা করব যাতে তোমাদের ক্লিয়ার কনসেপ্টটা যাতে একেবারে ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ তোমাদের কাজে লাগবে আর তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো এই ছোট ছোট পয়েন্টগুলো মুখস্থ করে মনে রাখতে হবে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আর আগের ভিডিওতে আমি বলেছি যে কোথাও যদি একটা ভুল হয়ে যায় একটা বাক্যের ভিতরে তাহলে সেই বাক্যের নাম্বারটা তুমি পাবে না সুতরাং সঠিকভাবে যদি না করতে পারো এই ন্যারেশন প্যাসেজ ন্যারেশন কোথাও যদি ছোটোখাটো মিস্টেক করে ফেলো একটা পার্সন ভুল করে ফেলো একটা ভার্সন ভুল করে ফেলো একটা পয়েন্ট মিস্টেক করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটি সম্পূর্ণ নাম্বারটি কাটা যাবে তার মানে তোমার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আবার পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ